হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আবার চলে আসলাম আপনাদের ম্যাডাম সাকিব। তো আজকে আসার কারণ হলো আপনারা কীভাবে আপনার ভিডিও এডিটর পাওয়ার ডিরেক্টরটির লোগো রিমুভ করবেন। তো লোগো রিমুভ করার আগে একটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লেটস বিগিন ইজ দ্য শো। ওয়েলকাম ব্যাক গাইস। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের একটি কাজ করতে হবে। তো আপনাদের কাজটা হলো প্লে স্টোর থেকে যেই পাওয়ার ডিরেক্টরটি নামিয়েছেন যেটিতে লোগো আছে, তো সেইটি আপনারা ডিলিট করে দেবেন। তো ডিলিট করার পর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রথম লিঙ্কে আপনারা অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সিম্পলি টিন ইনস্টল করে দেবেন। একটু ওয়েট করুন, ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসে চলে আসার পর আপনাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে এখানে একটি কোড বসিয়ে দিতে হবে। তো আপনাদের কাছে আমি কোডটি বলে দিই এবং মোবাইল স্ক্রিনে দেওয়া থাকবে কোডটি, আপনারা দেখে দেখে তারপর আপনারা বসিয়ে নিতে পারবেন। তো এখানে লেখা লাগবে বড় হাতের করে, আপনাদের এখানে লিখতে হবে। তো ক্লিক করি, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনাদের এটা বড় বড় হাতের লিখতে হবে। তো এখানে প্রথমে লেখা লাগবে পি, তারপর এম, তারপর ওয়াই, তারপর জেড, তারপর এইচ, তারপর বি, তারপর ডাব্লিউ, তারপর ই। তো লিখে আপনার ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার পর আপনারা সিম্পলি এই অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা নিউ প্রজেক্ট এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখান থেকে যেটা এসে বসিয়ে তারপর আপনার ওকে করে দেবেন। ওকে করার পর আপনারা দেখুন এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই আমি, তারপর ব্যাগে চলে যাই। তো দেখুন এখানে কোনো ওয়াটারমার্ক নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।